ওয়াকাফ বোর্ডের সম্পত্তি তছরুপ হচ্ছে, মুসলমানের সম্পত্তিকে লেরিয়ে দিচ্ছে, কেউ কথা বলে না। তো আমি যখন বলবো, আমি তো একটা এমএলএ, আমার যতটা ক্ষমতা সিদ্দিকুল্লাহর অতটা ক্ষমতা। আমি যখন ওয়াকাফ বোর্ড নিয়ে কিছু বলবো, তো সিদ্দিকুল্লাহ শুধু টেবিলে চাপড়াবে, তাহলে বলবো সিদ্দিকুল্লাহ সাহস আছে। আমাদের জয়নগর কেন্দ্র থেকে যিনি দাঁড়িয়েছেন প্রফেসর মাস্টার মেঘনাথ স্যার, তিনি জয়ী হবেন না? তিনি জিতবেন না? ভোট দেবো আমরা না? অবশ্যই আমরা ভোট দেবো। তাকে আমরা পার্লামেন্টে পাঠাবো, সেই পার্লামেন্টে পাঠানোর জন্য আজ আমরা প্রখর রোদে এখানে দাঁড়িয়ে আছি। 294টা এমএলএ এর মধ্যে হতে একজন এমএলএ সূর্যের মতো আমাদের কাছে উজ্জ্বল, সূর্যের মতো তাকে দেখি। মুসলমানের প্রত্যেকটা নীতিতে, অসহায় গরিবের প্রত্যেকটা অসহায় মানুষের পাশে দাঁড়ানো থেকে বিধানসভার ভিতরে আওয়াজ তোলে, তার নাম হলো নওশাদ সিদ্দিকী। বন্ধু আমার, আজকের আমি এখানে এসে, আমাকে আপনারা সবাই চেনেন, যে আজকের এই বাংলাতে তথা ভারতবর্ষের বুকে দুর্নীতি ছেয়ে গেছে। এই দুর্নীতিকে হটানোর জন্য আমার আপনাকে প্রখর মেহনত করতে হবে। এই দুর্নীতিকে সরানোর জন্য আমি আপনি যখন এক হয়ে, আমি আপনি যখন দাঁড় হয়ে থাকবো, তখন দেখবেন দুর্নীতি আমার থেকে দূরে সরে যাবে। আজ জয়নগরের বুকে, কুলতলির বুকে আজ দেখেছেন দুর্নীতি এমন অবস্থার এমন শিকড় ধরে নেমেছে যে তৃণমূলের মেম্বার থেকে শুরু করে আর এমএলএ এমপি পর্যন্ত লক্ষ কোটি টাকার মালিক পেয়েছে কোথায়? তারা পেয়েছে কোথায়? এটাই যদি প্রশ্ন করা যায় যে তুমি চায়ের দোকানে চা বিক্রি করতে, তুমি কোথায় মুরগি দোকানে মুরগি বিক্রি করতে, মুরগির পানি তুলতে, আজ তুমি লক্ষ কোটি হাজার হাজার কোটি টাকার মালিক কোথা থেকে হলে? জনগণের টাকা, আমার আপনার টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা, সেই টাকা তাদের আমার আপনার পিছনে খরচা করার জন্য দেওয়া হয়, সেই টাকা তারা আত্মসাৎ করেছে। বন্ধু আমার, আজকের আপনি বলুন, মানুষ এত অপদার্থ হয়ে গেছে। আমার, আমি এই গ্রামের সঙ্গে অধপতন ভাবে জড়িত, আমার শ্বশুর বাড়ি এখানে, আপনারা জানেন এখানে বেশিরভাগ আলেম ওলামারা থাকে। আজকের আপনারা বলুন তো, পঞ্চায়েত ভোটে এখানে কি হয়েছে? এই সুন্নতি লিবাস নিয়ে, এই মুখে দাঁড়িয়ে নিয়ে মানুষের অধিকার কে হরণ করেছে ওই বুথে? সবাই আমরা জানি। আরে একটু লজ্জা থাকা দরকার, একটু শরম থাকা দরকার, যে আমার ভিতরে কি আছে, আমি কি নিয়ে বলছি, আমি মানুষের অধিকারকে কি করে হরণ করতে পারি, আমি মানুষের বঞ্চিত মানুষের অধিকারকে কি করে হরণ করতে পারি? যে মানুষ হরণ করছে, যে মানুষ মানুষের অধিকারকে ছিনিয়ে নিচ্ছে, তার পাশে আমি কি করে দাঁড়াতে পারি? বন্ধু আমার, আমরা প্রত্যেকটা জায়গায় দেখেছি, প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি আজ মানুষ কত লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত। এমন কি মানুষ, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, আমার প্রাণপ্রিয় নেতা, বাংলার আইকন, বঞ্চিত শোষিত মানুষের নেতা, আমার নেতা, আপনার নেতা পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী সাহেব বারবার বলে থাকেন যে আমরা ওই স্লোগান দিতে পারবো না, ওই স্লোগান আমাদের নয়, যে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমার আপনার নেতা নওশাদ সিদ্দিকী বলে, লড়াই আপনাদের করতে হবে না, লড়াই আমি করব, লড়াই আপনাকে করতে হবে না, লড়াই আমি বিধানসভাতে করব। তাই সিদ্দিকুল্লাহ যখন আমার আপনার নেতা নওশাদ সিদ্দিকীর নামে বলেছিল যে বিজেপি যেটা বলে নওশাদ সেটা বলে, তো প্রতি উত্তরে নওশাদ বলেছিল বিধানসভার বুকে, বিধানসভাতে 294টা এমএলএ আছে, কেউ মুসলমানের হিতে কথা বলে না, কেউ মুসলমানের ওয়াকাফ বোর্ড নিয়ে কথা বলে না, ওয়াকাফ বোর্ডের সম্পত্তি তছরুপ হচ্ছে, মুসলমানের সম্পত্তিকে লেরিয়ে দিচ্ছে, কেউ কথা বলে না। তো আমি যখন বলবো, আমি তো একটা এমএলএ, আমার যতটা ক্ষমতা সিদ্দিকুল্লাহর অতটা
ওয়াকাবট নিয়ে কিছু বলবো তো সিদ্দিকুল্লাহ শুধু টেবিলে চাপড়াবে, তাহলে বলবো সিদ্দিকুল্লাহ সাহস আছে। বন্ধু আমার, ভাবতে হবে আজ যারা বলছে তারাই হলো আসল বিজেপির দালাল, তারাই হলো মুসলমানের শত্রু। আজ এদেরকে, এরা এদেরকে শক্তি বানাতে দিচ্ছে না, এদেরকে নেতা বানাতে দিচ্ছে না, এরা আজ পিছিয়ে পড়েছে। কেন পিছিয়ে পড়বে? এদের শক্তি আছে, এদের ভিতরে পার্স আছে, এরা চাইলে নিজের অধিকারকে ছিনিয়ে নিতে পারে। আজ বলুন তো গ্রামগঞ্জে কিসের ভোট? এমএলএ এমপির ভোট। যে এমপিতে জিতবে সে কোটি কোটি টাকা লক্ষ টাকা মাইনে পাবে, সে এসি ঘরে বসবে। আর আমার আপনার মতো ছোট গ্রামের নেতারা কেন মারপিট করব? আমার ওখানে আমার বাড়ি জামতলাতে আমার গ্রামের মেম্বার, সে কিনা আমার একটা চাস্ত ভাইকে বলে বলে তুই আইএসএফ করে তুই ওর সঙ্গে ঘুরিস কথা বলিস। সে চাস্ত ভাই আমাকে বলছে যে যে ও আইএসএফ করে ওর সঙ্গে তুমি কথা বলছো। আমি তাকে উত্তর দিলাম, তাকে বললাম যে আরে ভাই তুই ওকে বলতে পারেনি, আরে তোর তৃণমূল করার জন্য আমরা ভাই ভাই ঝগড়া করব, আমরা ভাই ভাই মার্ডার করব, আমি ওর মার্ডার করব। আর ও গিয়ে থানায় কেস করবে, ও তো যাবে কবরে, আর আমি শুধু কোর্টে ছুটব। এই জন্য কে তৃণমূল পার্টিটা মুসলমানের এই অবস্থা করবে? বন্ধু আমার, আপনি দেখেছিলেন, আপনি আমিও দেখেছিলাম, সবাই দেখেছিল, এই কামারে একজন তৃণমূল নেতা মার্ডার হয়েছিল, হয়েছিল না? এই কামারে একটা তৃণমূল নেতা মার্ডার হয়েছিল না? তার নামটা কি ছিল? শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন যখন মার্ডার হয় সবাই এসেছিল, আমার আপনার নেতা সজ্জিত বঞ্চিত মানুষের নেতা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী যখন আসতে আরম্ভ করেছে, আসতে চেয়েছে, চরণে তাকে আটকে দিয়েছিল, সে আইসির মুখের ওপর, সে আইসি কে দাঁড় করিয়ে তার চোখে আঙুল দিয়ে বলে আরে যে মরেছে শাহাবুদ্দিন সে আমার ভাই, যে মেরেছে সে আমার ভাই, আমার ভাই চলে গেছে, আজ আমার ভাই কবরে চলে গেছে, আর একটা আমার ভাই জেলে যাবে, আর তুমি দাঁত খেলিয়ে হাসছো? এ শক্তি কার আছে? বন্ধু আমার, আমাকে ভাবতে হবে আজ আমি নওশাদ সিদ্দিকীর পিছনে কেন যাব, আজ আমি তার পার্টিটা কেন করব, আজ আমি তাকে কেন ভোট দেব? এই যত কর্মী আছে এখানে, যতজন এসেছি আমরা তাকে, আমরা যদি গ্রামে গঞ্জে গিয়ে, আমাদের গ্রামে গিয়ে আমরা প্রত্যেকেই যদি আমরা নওশাদ সিদ্দিকীর এই সমস্ত গুণাগুণগুলো, এই সমস্ত কর্মগুলো যদি আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি, তাহলে দেখবেন আমাদের জয়নগর কেন্দ্র থেকে যিনি দাঁড়িয়েছেন প্রফেসর মাস্টার মেঘনাথ স্যার, তিনি জয়ী হবেন না? তিনি জিতবেন না? ভোট দেবো আমরা না? অবশ্যই আমরা ভোট দেবো। তাকে আমরা পার্লামেন্টে পাঠাবো, সেই পার্লামেন্টে পাঠানোর জন্য আজ আমরা প্রখর রোদে এখানে দাঁড়িয়ে আছি। জানেন আমরা একটা মিটিং করেছিলাম কোচে মারাথি, আপনারা শুনেছেন হয়তো, আমরা কুলতলিতে পচেমারাতে একটা মিটিং করেছিলাম। তো মিটিং এর পরে আমরা মিটিং করেছি কখন? আমাদের মিটিং এই প্রখর রোদে 10টা থেকে শুরু হয়েছে, আর 10টা থেকে শুরু হয়েছে ভাইজান আসছে কখন? 12টার সময়। আপনি বলুন 12টার সময় কত উত্তাপ থাকে রোদের, সূর্যের কত তাপ থাকে সেই রোদে। সেখানে মানুষের ভিড় দেখে, মানুষের সমাগম দেখে, মানুষের আশ্বাস দেখে, যে গ্রাম থেকে, বাপাশ থেকে মেয়েরা মহিলারা তারা ছুটে আসছে ভাইজানকে একবার দেখবে বলে। সেজন্য বন্ধু আমার, আমরা চাইব যে আমাদের নেতা যিনি, আমাদের নেতা হয়ে পশ্চিমবাংলায় যিনি উঠেছেন, সমস্ত নেতা মন্ত্রীরা তারা কি করে? কর্মীদের দিয়ে ললিয়ে দেয়, কর্মীদের মারপিট করতে দেয়, বলে ও দোকানে চা খাচ্ছে তুই খাবি না, লেলিয়ে দেয়। কিন্তু আমার আপনার এমন একজন মহৎ নেতা, আমার আপনার জন্য এমন একজন নেতা দিয়েছে যে যে নেতা বলে তোমাকে মারপিট করতে হবে না, মারপিট করতে হলে আমি করব, তোমাকে করতে হবে না। বন্ধু আমার, সেজন্য আমি প্রত্যেক আপামার জনতার কাছে এটুকু আবেদন করব, এটুকু আমার মন থেকে আমি বলবো যে বন্ধু আমার, এই জনগর কেন্দ্র থেকে যদি আমরা আইএসএফ এর ক্যান্ডিডেট
মাস্টার মেঘনাথ স্যারকে আমরা যদি দিল্লিতে পাঠাতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা সমস্যা সমাধান হবে, দুর্নীতি উঠে পালাবে, দুর্নীতির শেকড় ছিঁড়ে এখান থেকে জয়নগর কুলতলি থেকে উৎখাত করে দেওয়া হবে, কি বলেন তো? তো সেজন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আমরা আইএসএফ এর ক্যান্ডিডেটকে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে জয়ী করব। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ।